এসো আমরা এখন আগে চেয়ে সামান্য একটু জটিল সমীকরণ সমাধান করার চেষ্টা করি ধরো দেয়া আছে এক্স যোগ পাঁচ সমান সতেরো আগে যখন আমরা তিন এক্স সমান সতেরো ধরনের সমস্যার সমাধান করেছি তখন উভয় পক্ষে তিন দিয়ে ভাগ করে দিয়েছি কিন্তু এখানে এই পাঁচ থাকার কারণে ঝামেলা বেঁধে গেল এটা সমাধান করার আগে এসো একটু চিন্তা করি সমীকরণটি আমাদের কাছে কি তথ্য দিচ্ছে তিন এক্স বা তিন গুণ এক্স মানে নিশ্চয় তিনটি এক্স এর যোগফল এর সাথে আমরা পাঁচটি বস্তুকে যোগ করি তাহলে সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি সমীকরণ থেকে পাচ্ছি এদের যোগফল সতেরো এর সমান তাহলে এক পাশে আমরা তিনটি এক্স এর সাথে পাঁচটি চকলেট আঁকলে অন্য পাশে আঁকতে হবে সতেরোটি চকলেট এখন ভেবে দেখো আমরা বাম দিকে যা যা করব, আমাদের ডান দিকেও করতে করতে হবে না অবশ্যই হবে। নয়তো সমীকরণের মাঝখানে ওই সমান চিহ্নের আর কোনো মানেই থাকলো না আমরা আগে যে ধরনের সমীকরণ সমাধান করেছি তার সাথে এ ধরনের সমীকরণের মূল ব্যবধানটা কোথায় ওই তিন এর সাথে যোগ করা পাঁচটাই হল যত নষ্টের গোড়া মানে পাঁচটাই হল মূল ব্যবধান তাহলে পাঁচকে কোনোভাবে বিদায় করতে পারলেই তো হয় তাই না এজন্যই আমরা পাঁচকে উভয় পক্ষ থেকে বিয়োগ করে দিচ্ছি তাহলে সমীকরণটার চেহারা দাঁড়ায় তিন এক্স যোগ পাঁচ বিয়োগ পাঁচ সমান সতেরো বিয়োগ পাঁচ এখন তাহলে বাম দিক থেকে যাচ্ছে শুধুই তিন এক্স অন্যদিকে আমরা ডান পাশে পাচ্ছি সতেরো দেখো তো তোমার চকলেটের হিসাব কেমন দাঁড়ালো এখন তোমার কাছে ডান দিকে আছে বারোটি চকলেট আর বাম দিকে আছে তিন এক্স তাহলে আমাদের সমীকরণের নতুন চেহারা কি দাঁড়ায় তিন এক্স সমান বারো খেয়াল করেছ নিশ্চয় ঠিক এ ধরনের সমীকরণ আমরা সমাধান করেছি আগেই তো দেখি এখন আমাদের কি করতে হবে ঠিক ধরেছ এক্স এর সহক তথা তিন দিয়ে উভয় পক্ষকে ভাগ দিলেই চলবে যেহেতু আগের সেই পাঁচ আর নেই সেহেতু ভাগ করতেও আর ঝামেলা নেই এখন কোন কিছুর তিনকে তিন দিয়ে ভাগ করলে ভাগ ফল থাকে সেই কোনো কিছুই অতএব কে দিয়ে ভাগ করলে আমরা পাবো আর ডান দিকে দেখো বারো কে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাই বারো কে তিন দিয়ে ভাগ করলে উত্তর হয় চার আরো ভেবে দেখো তিন এক্স মানে তিনটি এক্স এর যোগফল তাহলে দিয়ে ভাগ করলে একটি মাত্র পাওয়ার কথা। আর বারোটি চকলেট কে সমান তিন ভাগে ভাগ করলে প্রতি ভাগে কয়টি পড়ে নিশ্চয় চারটি তাহলে আমরা কি পাচ্ছি তাহলে আমরা পাচ্ছি সমান সমান চার এটাই এই সমীকরণের সমাধান এখন এসো দেখে একটু ভিন্ন ধরনের একটা সমাধান করি ধরো দেয়া সাত এক্স সাত এক্স বিয়োগ দুই সমান ঋণাত্মক দশ একটু কেমন কেমন লাগছে তাই না কিন্তু এই বিয়োগ চিহ্নগুলো আসলে কোনো সমস্যাই না আমাদের প্রথম লক্ষ্য কি বাম দিকে শুধু এক্স পদ আনা তাহলে ঋণাত্মক দুইয়ের হাত থেকে রক্ষা পেতে আমরা কি করতে পারি ঠিক ধরেছ আমরা বাম পক্ষে দুই যোগ করে দিব ফলে আমরা বাম পক্ষে কি পাচ্ছি কিন্তু সমীকরণের সমতা রক্ষা করতে গেলে আমাদের কি করা লাগবে সাত এক্স তাহলে আমরা লিখতে পারি সাত এক্স যোগ দুই সমান ঋণাত্মক দশ যোগ দুই এখন ঋণাত্মক দশের সাথে দুই যোগ করলে কি হবে তা বুঝতে আমরা সংখ্যা রেখার সাহায্য নিতে পারি সংখ্যা রেখার বামে গেলে ঋণাত্মক আর ডানে গেলে ধনাত্মক তাহলে এর বামে দশ ঘর গেলে আমরা পাই ঋণাত্মক দশ এর সাথে দুই যোগ করা মানে কিন্তু দশ আর দুই এ বারো নয় বরং ঋণাত্মক দশের ডানে দুই ঘর গেলে আমরা পাই ঋণাত্মক দশ যোগ দুই সমান ঋণাত্মক আট তাহলে সাত এক্স সমান ঋণাত্মক আট পাওয়া গেল ব্যাস এবার আগের সেই নিয়ম এক্স কে ভাগ করে দাও তার সহ সাত দিয়ে আর সমতা রক্ষা করার জন্য একই কাজ করে ফেল সমীকরণের ডান দিকে সাত দিয়ে ভাগ করলে আমরা পাই এক্স আর ঋণাত্মক আটকে সাত দিয়ে ভাগ করলে আমরা পাই ঋণাত্মক আট ভাগ সাত চাইলে এটাকে এভাবেও লেখা যায় এক সমান ঋণাত্মক এক গুণ এক ভাগ সাত যে কোনো একভাবে লিখলেই চলে